গ্রিন স্কিন কিংবা ক্রোমা কি, এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আছে গ্রিন কালার। আমি যদি একটা হাতে তালি দেই হয়ে গেল কি অন্য কালার, এভাবে আমি চলে যেতে পারবো শহরে কিংবা বন জঙ্গলে। তো আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে খুব সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে পারেন আপনার প্রিয় অ্যাপস কাইন্ড মাস্টারের সাহায্যে। তো চলুন শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে যে কথা না বললে না, আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে একটা নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য স্ক্রিনে যেরকম একটা ভিডিও দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে নিতে হবে, অথবা আপনি পেছনে একটা গ্রিন কালারের একটা কাপড় ঝুলাইয়া তারপর আপনি ভিডিও স্টার্ট করে নেবেন। তারপর দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হলো আমি দেখাই দিতেছি, দ্বিতীয়ত যেটা লাগবে আপনি ভিডিওর পেছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে ধরনের লোকেশন রাখতে চান এরকম গুগল থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি কোনো জায়গার ছবি তুলে তারপর ওটা পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আমি এডিট করার জন্য ব্যবহার করব কাইন্ড মাস্টার। আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন কাইন্ড মাস্টার, কাইন্ড মাস্টার এখানে সার্চ করে দেবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনি কাইন্ড মাস্টারটি ওপেন করার পর এখানে লিপোর্জের অপশনে ক্লিক করে দিন, তারপর রেশিওটা নিন 16:9, এটা ইউটিউব ভিডিওর জন্য বেস্ট। তারপর এখান থেকে চলে যান মিডিয়া অপশনে, মিডিয়া অপশনে যে আসার পর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়া মাত্র এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনার সামনে শো করবে, জাস্ট এখান থেকে আমি হোয়াইটটা নিয়ে নিলাম। আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দেবেন, তারপর এখানে লেয়ারের উপর একবার ক্লিক করে দেবেন, তারপর এটা আপনার সাইজ যতটুকু হবে ঠিক ততটুকু আইডিয়ার মতো নিয়ে নেবেন। তারপর এখান থেকে চলে যাবেন লেয়ার অপশনে, লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর মিডিয়া, মিডিয়া থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে ধরনের লোকেশন রাখতে চান ঠিক সেই ধরনের একটা লোকেশন গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এটা আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে দিতে পারেন, অথবা আপনি চাইলে যে এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এটা ফুল স্ক্রিন করে দিলে অটোমেটিক এখান থেকে ফুল হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দিবে, তারপর এটা দেখবেন ছোট হয়ে আছে, জাস্ট এটা আমি ধরে বড় করে দিবেন। ঠিক আপনারা এভাবে করে দিবেন বড়। তারপর আপনি চলে যাবেন লেয়ার অপশনে, গোয়িং লেয়ার অপশন, তারপর মিডিয়া, মিডিয়া থেকে আপনি যে গ্রিন স্ক্রিনের ভিডিওটা করেছেন সেই ভিডিওটা এখানে ইনপুট করে দিবেন। জাস্ট আমি আমার ভিডিওটা এখানে ইনপুট করে দিতেছি, তারপর এটা দেখবেন ছোটো হয়ে আছে, এটা চাইলে আপনি বড় করে দিতে পারেন, অথবা পিকচার যেভাবে বড় করেছেন এই অপশনে ক্লিক করে দিয়ে ফুল স্ক্রিন করে দিবেন, অনেক বড় হয়ে। এবার আমি মূল কাজটি করে দেখাবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সেজন্য চলে যান এই ক্রোমা কি অপশনে, ক্রোমা কি যাওয়ার পর এখান থেকে ইনেবল করে দিন। তারপর এখানে যে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এটা কম বেশি করে আপনি কাস্টমাইজ করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন খুব সুন্দরভাবে। তাহলে এখানে এই যে এই অপশনটিতে ক্লিক, এগুলো একটু কম বেশি করে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দেবেন। এবার আপনি ভিডিওটি যতটুকু রাখতে চান ঠিক ততটুকু রেখে কাট করে দিবেন, এজন্য এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিবেন, তারপর ট্রিম অপশনে, তারপর যে ধরনের ট্রিম করতে চান ঠিক সেরকম একটা ট্রিম করে দিবেন। তারপর আপনার ভিডিওটা সেভ করার প্রয়োজন হবে অর্থাৎ এক্সপোর্ট, সেজন্য চলে যান শেয়ার আইকনে, শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এমবিটা সিলেক্ট করে নেবেন যে কত এমবি রাখতে চান, তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার ফোনে কিন্তু অটোমেটিকলি এখানে আপনার ফোনে গ্যালারিতে এই ভিডিওটা পেয়ে যাবে। আজকের ভিডিও আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অফকোর্স একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন কিছু জানতে পারছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটা বেল নোটিফিকেশন আইকনকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।